ফিফা ওয়ার্ল্ড কাপ শিরোপা জয়ী আর্জেন্টিনার সাথে ফুটবল নিয়ে একটি এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশের। এমনকি পুনরায় বাংলাদেশে দূতাবাস খোলা নিয়ে ভাবছে চে গুয়েভারা, ম্যারাডোনা, মেসিদের আর্জেন্টিনা। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, আমরা যে ধরনের চিন্তাভাবনা করি আর্জেন্টিনাও সেই ধরনের চিন্তাভাবনা করে। আমার সাথে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয় গত বছরে জেনারেল অ্যাসেম্বলির সময়। তখন আমরা বললাম যে তারা আমাদের, আমরা যা যে ধরনের চিন্তাভাবনা আর্জেন্টিনাও সেই ধরনের চিন্তাভাবনা। তো আমরা তাদের বললাম যে তোমরা তোমাদের দূতাবাস আমাদের দেশে খোলো, আমাদের দেশে অনেক ভক্ত আছে তোমাদের, সো দে ওয়ার ভেরি রিসেপটিভ। তা আমি আশা করতেছি যে তারা খুলবে আমাদের দেশে। তো সব খুলতে গেলে খরচ আছে, সেই জন্য তারা এখনও ইভ্যালুয়েট করতেছে, বাট হোপফুলি দে উইল ডু। কারণ আর্জেন্টিনা বেশ বড় দেশ এবং সেইখানে আমার ধারণা যে আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ আছে। আর তাছাড়াও আমরা একটা কাজ করেছি, আমাদের ভালো ভালো খেলোয়াড়দের আমরা এই ট্রেনিংয়ের জন্য তাদের দেশেও পাঠানোর একটা ব্যবস্থা নিয়েছি। একটা দূতাবাস হবে আর্জেন্টিনা।